Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله تعالى دربارے لاکھ کوٹی شکریہ یا اللہ تعالی আমাদের কে আবারো دین শিক্ষার মজলিসে একত্রিত করছেন আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দেখেন পৃথিবীর বুকে বৃহত্তর একটা সম্প্রদায় হলো খ্রিস্টান সম্প্রদায় পুরো পৃথিবী ব্যাপী তাদের বসবাস এই খ্রিস্টান সম্প্রদায়ের উৎসবের দিন হলো 25 ডিসেম্বর যা আজকে থেকে প্রায় 2012 বছর আগে এই দিনে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেন তাই এই দিনটাকে তারা বড় দিন হিসেবে উদযাপন করে এবং হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা যীশু খ্রিস্টে এই নামে চিনে আর ইসলামে হযরত ঈসা আলাইহিস সালামকে আমরা ঈসা ইবনে মরিয়ম এই নামে আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে চিনি আমরা আমাদের আজকের আলোচনায় এই বিষয়টা দেখতে চাই যে খ্রিস্টানরা আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি ধারণা পোষণ করে এবং তার বিপরীতে ইসলামের আকীদা ইসলামের বিশ্বাস কি এই বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হওয়া খুবই প্রয়োজন কারণ হযরত ঈসা আলাইহিস সালাম আমরা তাকে নবী হিসেবে বিশ্বাস করি যে তিনি আল্লাহর নবী এই তার ব্যাপারে সঠিক ধারণাটা আমাদের কি কি রাখতে হবে এটা আমাদের জানা দরকার তাই আজকে আমরা খ্রিস্টানদের আকীদা এবং ইসলামের আকীদা তুলনামূলকভাবে আপনাদের সামনে এই দুইটা আকীদাকে সামনাসামনি এনে কিছু আলোচনা করা হবে
হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ইসলামের সংক্ষিপ্ত আকীদা এবং বিশ্বাস হলো যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আলাইহিস সালামদেরকে এই দুনিয়ার বুকে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমরা তাদেরকে নবী রাসূল এই হিসাবে জানি। এই নবুয়তির এই ধারাবাহিকতায় হযরত আদম আলাইহিস সালাম তিনি হলেন সর্বপ্রথম নবী, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বে আল্লাহ তাআলা যাকে নবী হিসেবে এই পৃথিবীতে পাঠাইছেন তিনি হলেন হযরত ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ তাআলা বনি ইসরাইল, বর্তমান পরিভাষায় আমরা যাদেরকে ইহুদি বলে জানি, এই বনি ইসরাইল জাতির হেদায়েতের জন্য ইনজিল এই কিতাব দিয়ে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে নবী হিসেবে পাঠান এবং তিনি আল্লাহর রাসূল এবং বান্দা। এটা হলো আমাদের হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আকীদা। আরেকটু বোঝার চেষ্টা করেন, খুব খেয়াল করে সবাই শোনার চেষ্টা করি। যুগে যুগে আল্লাহ তাআলা যে সমস্ত নবীদেরকে মানুষের হেদায়েতের জন্য পাঠাইছেন, ইতিহাস ঘাটলে দেখা যায় এবং কোরআনে কারীমের সুস্পষ্ট বর্ণনা যে এই সমস্ত নবীদের অনেককে আল্লাহ তাআলা একটা গোত্রের প্রতিনিধি হিসেবে পাঠাইছেন। নবীরা তাদের দাওয়াতকে আল্লাহ তাআলা যেই গোত্রের কাছে পাঠাইছেন সেই গোত্র পর্যন্ত সীমাবদ্ধ রাখছেন। অনেক নবীকে আল্লাহ তাআলা একটা জনপদ সেই এলাকার মানুষদের হেদায়েতের জন্য পাঠাইছে, সেই নবী সেই জনপথে আল্লাহ তাআলার দ্বীনের কাজ করতেন, দ্বীনের দাওয়াতের কাজ করতেন। অনেক নবীকে আল্লাহ তাআলা কয়েকটা গোত্রের হেদায়েতের জন্য পাঠাইছেন, তিনি কয়েকটা গোত্র ব্যক্তি মানুষদেরকে দ্বীনের পথে ডাকতেন এবং অতীতের সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নির্ধারিত সময়ের জন্য নবী হিসেবে পাঠাইছেন। একটা নির্ধারিত সময় পর্যন্ত তাদের নবুয়তি এটা বলবৎ ছিল। আল্লাহ তাআলা এই যে অগণিত নবীদেরকে পাঠাইছেন, সমস্ত নবীদের আলোচনা কোরআনে কারীমের মাঝে নেই। কোরআনে কারীমের মাঝে 25 জন নবীর আলোচনা কোরআনে কারীমের মাঝে আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে ইরশাদ করতেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা, হে নবী আমি আপনার পূর্বেও বহু নবীদেরকে এই পৃথিবীর মাঝে পাঠাইছি, মিনহুম মান কাসাসনা আলাইকা ও মিনহুম মান লাম নাকসুস আলাইক। অনেক নবীদের ঘটনা আমি আপনাকে শুনাইছি, অনেকের ঘটনা আপনার কাছে আমি শুনাই নাই, অনেকের ঘটনা বর্ণনা করছি, অনেকের ঘটনা বর্ণনাই করি নাই। আবার দেখেন কোরআনে কারীমের মাঝে যে সমস্ত নবীদের ঘটনা আলোচনা করা হইছে, অনেক নবীদের শুধু নাম উচ্চারণ করা হইছে, ঘটনা আলোচনাই করা হয় নাই। আবার বিস্তারিত ভাবে অনেক নবীদের ঘটনাগুলোকে কোরআনে কারীমের মাঝে আলোচনা করা হয়েছে। এই কোরআনে কারীমের মাঝে হযরত ঈসা আলাইহিস সালাম ওনার আলোচনা আসতেছে সূরা বনি ইসরাঈলের 49 নম্বর আয়াতে। আল্লাহ বলতেছেন, ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈল, আমি হযরত ঈসাকে বনি ইসরাঈল গোত্রের লোকদের জন্য নবী হিসেবে পাঠাইছি। তার দায়িত্ব ছিল বনি ইসরাইল এই গোত্রের লোকদের হেদায়েতের দিকে ডাকা, এই গোত্র পর্যন্ত তার দাওয়াতটাকে সীমাবদ্ধ রাখা,
এই গোত্রের বাইরে অন্য কোন গোত্রের লোকদের জন্য ঈসা ইবনে মারিয়াম তিনি নবী না। তার দাওয়াতটা শুধু বনি ইসরাইল এই গোত্রটার জন্য। আল্লাহর কোরআন বলতেছে ওয়া রাসূলান ইলা বনি ইসরাইল, হযরত ঈসা তিনি রাসূল, বনি ইসরাইলদের রাসূল। সূরা সফ আমরা যখন দেখি, সূরা সফের সম্ভবত চতুর্থ পঞ্চম আয়াত অথবা ষষ্ঠ আয়াত, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে হযরত ঈসা ইবনে মারইয়ামের আলোচনা করতেছেন, যে ঈসা ইবনে মারইয়াম তিনি বলছেন, ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম, তিনি বলতেছেন হে বনি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের প্রতি প্রেরিত রাসূল। তিনি বলতেছেন যে আমাকে তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠানো হয়েছে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে যে তাওরাত কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করতেন আমি সেই তাওরাত কিতাবকে সত্যায়ন করি, অমুবাশ্বিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমাদ, এবং আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, মুবাশ্বিরান বিরাসূলিন একজন রাসূলের সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি, ইয়াতি মিন বাদি যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমাদ তার নাম হবে আহমাদ। সেই হযরত ঈসা আলাইহিস সালাম তিনি সুস্পষ্ট বর্ণনা করতেছেন যে আমি শুধু বনি ইসরাইলের রাসূল, আমি পুরো বিশ্ব জাহানের রাসূল না, আমাকে শুধু বনি ইসরাইলের রাসূল হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করছেন। এর বিপরীতে আমরা যদি কোরআনে কারীম দেখি, আমরা দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা কোনো গোত্রের জন্য নবী হিসেবে পাঠান নাই, কোন বিশেষ বিশেষ জনপদের লোকদের জন্য তাকে নবী হিসাবে পাঠান নাই। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে বড় বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ নবী স্বরূপ আমি আপনাকে প্রেরণ করছি। কোরআনে কারীমের সূরা সাবা 28 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আপনাকে আমি প্রেরণ করেছি সমস্ত মানুষদের জন্য, বাশীরাও ওয়া নাযীরা সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে সমস্ত মানুষদেরকে আপনি সুসংবাদ দিবেন, পুরা বিশ্ব জাহানের সমস্ত মানুষদেরকে আপনি সতর্ক করবেন, পুরা বিশ্বের হেদায়েতের জন্য পুরা বিশ্বের মানুষদের পর্যন্ত দাওয়াতকে পৌঁছানোর জন্য আমি আপনাকে রসুল হিসেবে পাঠাইছি। তাই একটা বিষয় বুঝে আসলো, আল্লাহ তাআলা তার নবীদের মাঝে অনেক নবীদেরকে বিভিন্ন গোত্রের জন্য বিভিন্ন জনপদের জন্য পাঠাইছেন, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠাইছেন পুরো বিশ্ব জাহানের জন্য। তারপর দ্বিতীয় বিষয়টা বোঝার চেষ্টা করেন যে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে আল্লাহ তাআলা নবীদের এই ধারাকে ধারাবাহিকভাবে পাঠালেন এই পৃথিবীতে, সমস্ত নবীদের দাওয়াত ধর্ম এক ছিল। আমাদের অনেকের ধারণা ইসলাম একটা নতুন একটা ধর্ম, এই ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধর্মটা 1500 বছর হইছে এই ধর্মটা পৃথিবীতে আসছে। খুব বুঝার চেষ্টা করি, এটাই পড়ানো হয়, এটা শিখানো হয়, যত বই এটাই পাবেন, ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধর্মটা এই 1500 বছর যাবৎ এই ধর্মটা এই পৃথিবীতে আসছে।
এটাই তো আমরা জানি। কিন্তু এইটা বুঝার চেষ্টা করি যে ইসলাম নতুন কিছু না, আল্লাহর কোরআন বলতেছে যে ইসলাম হলো সেই ধর্ম আল্লাহ তাআলা মানুষদেরকে যখন এই পৃথিবীতে পাঠাইলেন তখন যে ধর্মটা দিলেন সেই ধর্মটা কোন ধর্ম? ইসলাম। আল্লাহ তাআলা এই পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কখনো দেন নাই, কাউকে দেন নাই। সমস্ত নবীদের দাওয়াত, সমস্ত নবীদের ধর্ম এক, আর সেই ধর্মটা কি? ইসলাম। ইসলাম এটা 1500 বছর ব্যাপী আসা নতুন কোন মতবাদ না, একদম সৃষ্টির শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়াতের জন্য আল্লাহকে পাওয়ার জন্য যে সিস্টেমটা দিলেন সেই সিস্টেমটা এক ছিল, আল্লাহ তাআলা কখনো এই সিস্টেমের মাঝে পরিবর্তন করেন নাই। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পরিবর্তন করেন না, পরিবর্তন করে কোনো কিছু আল্লাহ দেন না, কিছু সংস্কার কিন্তু এক, বিষয় এক। দেখেন কোরআনে কারীমের সূরা সূরা 13 নম্বর আয়াত, শারা আলাকুম মিনাদ্দিন, খুব বুঝার চেষ্টা করি, শারা আলাকুম মিনাদ্দিন, আল্লাহ তাআলা বলতেছেন তিনি তোমাদের জন্য সেই দিন সেই ধর্মকে নির্ধারণ করেছেন। আমাদের কি বলতেছেন আল্লাহ? শারা আলাকুম মিনাদ্দিন, তিনি তোমাদের জন্য ধর্ম, সেই ধর্মকে তিনি তোমাদের জন্য নির্বাচিত করতেছেন। এটা নতুন কোন ধর্ম না, এই ধর্মটা অনেক অনেক পুরাতন ধর্ম। শারা আলাকুম মিনাদ্দিন, তিনি তোমাদের জন্য সেই ধর্মকে নির্বাচিত করতেছেন। মা ওয়াসা বিহি নূহা, যেই ধর্মের আহ্বান দিয়ে, যে ধর্মের বাণী দিয়ে তিনি নূহকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহর কোরআন সত্য না? আল্লাহ কোরআনে বলতেছেন তোমাদেরকে আমি নতুন কোন ধর্ম দেই নাই, তোমাদেরকে সেই ধর্ম আমি দিছি যেই ধর্মের বাণী সহ আমি আমার নবী নূহকে এই পৃথিবীতে পাঠাইছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, তোমাদের কাছে আমি যে সমস্ত নির্দেশ আমি তোমাদের কাছে পাঠাচ্ছি, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং যে সমস্ত নির্দেশ আমি ইব্রাহিমের কাছে পাঠাইছি, ওয়া মূসা ওয়া ঈসা, এবং একই হুকুম আমি মূসার কাছে পাঠাইছি, একই হুকুম আমি ঈসার কাছে পাঠাইছি, আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। এই হুকুম নূহের প্রতি ছিল, এই হুকুম ইব্রাহিমের প্রতি ছিল, এই একই হুকুম মূসার প্রতি ছিল, একই হুকুম ঈসার প্রতি ছিল, সেই একই হুকুম তোমাদেরকে দেওয়া হল, নতুন কিছু না। আল্লাহর কোরআন বলতেছে এটা নতুন কোন ধর্ম না, এক ধর্ম, নূহের ধর্ম এক ধর্ম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম এক ধর্ম, হযরত মূসা আলাইহিস সালামের ধর্ম এক ধর্ম, হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম এক ধর্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম এক ধর্ম। দেখেন কোরআনে কারীমের সূরা আম্বিয়ার মাঝে আল্লাহ তাআলা বলতেছেন وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ আপনার পূর্বে যত নবীদেরকে আমি এই পৃথিবীর মাঝে পাঠাইছি, নূহি ইলাইহি, তাদের কাছে আমার হুকুম ছিল, তাদের প্রতি আমার নির্দেশ ছিল, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, এক আওয়াজ এক দাওয়াত ছিল সমস্ত নবীর, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর কোন ইলাহ নেই। সমস্ত নবী এক কথা বলছে যে আল্লাহ ব্যতীত তোমাদের আর কোন ইলাহ নেই, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে তোমরা আর অন্য কাউকে শরীক করো না। এই এক দাওয়াত ছিল সমস্ত নবীর, তাবুদুনি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। সমস্ত নবীদের আহ্বান এক ছিল, ধর্ম পরিবর্তন হইল কোথায়? তাই হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি কোন ধর্মের নবী ছিলেন? ইসলাম।
হযরত ঈসা আলাইহিস সালাম কোন ধর্মের নবী ছিলেন? ইসলাম ধর্মের নবী ছিলেন। নবীদের ইন্তেকালের পর তার অনুসারীরা দুষ্ট চক্ররা নবীদের শিক্ষাকে জবাই করে ভিন্ন মতবাদকে চালু করে ধর্মের মাঝে বিকৃতি তৈরি করছে। হযরত মূসা আলাইহিস সালামের ধর্ম পরবর্তী সময়ে ইহুদিরা বিকৃত করছে, হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম পরবর্তীতে কিছু অনুসারীর দ্বারা বিকৃত হয়েছে। তাই আমরা সেই বিকৃত আকীদাগুলোকে নিয়ে কিছু আলোচনা করতেছি। খ্রিস্টান সম্প্রদায়ের লোকেদের এক বিকৃত আকীদা হল যে তারা মনে করে যে পৃথিবীর একজন আলমাইটি সার্বভৌমত্বের অধিকারী এক সত্তা এই পৃথিবীর উপর আছে, তিনি ঈশ্বর বা গড, তার সাথে আরো দুটি সত্তাকে তারা অংশীদার করে। এক হল সার্বভৌমত্বের অধিকারী আলমাইটি, তাকে তারা গড বলে, তার সাথে আরো দুইটা বিষয়কে তারা সত্তাকে তারা অংশীদার করে। এক হল তার পুত্র সন, আর তৃতীয় আরেকটা সত্তাকে তারা অংশীদার করে যাকে তারা বলে হোলি স্পিরিট, পবিত্র আত্মা, রুহুল কুদুস আরবি ভাষায় যার ব্যাখ্যা। এই তিন সত্তায় গঠিত স্রষ্টাকে তারা বিশ্বাস করে, স্রষ্টাটা হলো এই তিনটা সত্তায় গঠিত। মজার ব্যাপার হল আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যিশু আল্লাহর পুত্র কিভাবে হল, তারা উত্তর দেয় পুত্র অর্থ এই না যে তার থেকে তার জন্ম হয়েছে, পুত্রের অর্থ এই না, বরং এই সন এটা হলো ঈশ্বরেরই একটা গুণ। একটু বুঝতে হইব, এটা হলো ঈশ্বরেরই একটা গুণ, যেমন মানুষের অনেক গুণ থাকে না, গুণাবলী, এটা হলো ঈশ্বরের একটা গুণাবলী। আর তা যিশুর মাধ্যমে পৃথিবীতে প্রকাশ পাইছে, যিশুর মাধ্যমে ঈশ্বরেরই একটা গুণ এটা এই পৃথিবীতে প্রকাশ পাইছে। তাই তাদের ধারণা অনুযায়ী যিশু একই সাথে মানুষ, একই সাথে ঈশ্বর। তার চাইতে আরো মজার একটা ব্যাপার হলো এই যে তারা বলে আমরা আসলে একত্ববাদী বিশ্বাসী, এটা বলে। যখন আপনি প্রশ্ন করবেন যে আপনারা একত্ববাদী বিশ্বাসী, আলমাইটি এক, তার পুত্র সন হল দুই, হোলি স্পিরিট হল তিন, তাহলে এক এক এক, এক যুগ এক যুগ এক কত হয়? তিন। একটা ছোট বাচ্চাকেও যদি আমরা জিজ্ঞাসা করি যে এক যুগ এক কত হইল? তিন। কিন্তু তারা বলে যে না, এক যুগ এক যুগ এক, এক যুগ এক যুগ এক যুগ এক সমান সমান এক। তাদের এই আকিদাকে বলা হয় ডক্ট্রিন আকিদা, এই আকিদাটার নাম। এরপরে এই ব্যাপারটাকে আরেকটু বোঝার জন্য বলি, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় তিনে মিলা এক, এই তিনটা মিললে এক, তাহলে তিনটা আলাদা আলাদা ভাবে কি, এই তিনটা মিললে তো এক হইল, তাহলে তিনটা আলাদা আলাদা ভাবে কি? তাহলে আবার তাদের মাঝে মতবিরোধ, এটা নিয়ে একতেলাফ আছে তাদের মাঝে। অনেকে বলে যে তারা পৃথক পৃথক ভাবে আলাদা আলাদা গড, ঈশ্বর এক গড, তার সন এক গড, হোলি স্পিরিট আরেক গড। আবার আরেক দল বলে যে না, আলাদা আলাদা ভাবে গড না, আলাদা আলাদা ভাবে বলে অর্ধেক অর্ধেক গড, পূর্ণ গড না, ঈশ্বর হইল অর্ধেক গড, ওইটা হলো অর্ধেক, এটা হলো অর্ধেক, আলাদা আলাদা ভাবে। আবার আরেকটা মত হইল যে না,
আলাদাভাবে কোনটাই গড না, এই তিনটা মিলিত শক্তি হলো গড, ঈশ্বর। এই হলো তাদের আল্লাহর ব্যাপারে বিকৃতি, আকীদা হলো তাদের এই যে তারা তিনটা সত্তার সমন্বিত রূপ এতে তারা বিশ্বাসী। এটাকে বলা হয় ত্রিত্ববাদের আকীদা আমরা বলি। তাহলে দেখেন এর বিপরীতে ইসলামের আকীদা কি? হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা এই যে এই আকীদা পোষণ করে, এর বিপরীতে ইসলামের আকীদা কি? তো এই আকীদাটা বোঝার জন্য আমরা শুরুতে হযরত ঈসা ইবনে মারিয়াম তার জন্মের ইতিহাসটা কোরআনে কারিমে দেখি। সূরা আলে ইমরানের 45 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ইতিহাসটা আলোচনা করছেন। إذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه إذ قالت الملائكة الله تعالى পক্ষ ফেরেশতা আসলো মরিয়মের কাছে, মরিয়মকে এসে ডাকলো, ইয়া মরিয়াম, হে মরিয়াম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু, আল্লাহ তাআলা তোমাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন, ইসমুহু আল মাসিহু, তার নাম হবে মাসিহ, ইবনু মরিয়াম, ঈসা ইবনু মরিয়াম, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমার এই সন্তান দুনিয়া এবং আখেরাতে সম্মানী হবে, ওয়ামিনাল মুকাররবিন, এবং আল্লাহর নৈকট্যশীল হবে। হযরত মরিয়মের কাছে যখন এই সুসংবাদ আসলো, হযরত মরিয়ম আশ্চর্যান্বিত বোধ করলেন। কালাত, হযরত মরিয়ম বললেন, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, কিভাবে আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ কোনদিন কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই। মরিয়ম প্রশ্ন করলেন, কিভাবে সন্তান হবে, কোন মানুষ কোনদিন তো আমাকে স্পর্শ করে নাই। ফেরেশতা জবাব দিল, কাযালিকিল্লাহ ইয়াখলুকু মান ইয়াশা, এটা আল্লাহর ফয়সালা, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই তিনি করতে পারেন। ইদা কাযা আমরান, আল্লাহর ক্ষমতা তো এমন, ইদা কাযা আমরান, যখন তিনি কোন বিষয়ের ফয়সালা করেন, ফা ইন্নামা ইয়াকুলু লাহু, তিনি শুধু বলে দেন, কোন তুমি হয়ে যাও, ফায়াকুন, তখনই তা হয়ে যায়। এই হলো আল্লাহর কুদরত, যে আল্লাহর জন্য তো এটা কোনো ব্যাপার না। ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা, তোমার এই সন্তানকে আল্লাহ তাআলা কিতাব দিবেন, তাকে হিকমতের জ্ঞান দিবেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, এবং তিনি বনি ইসরাঈলদের প্রতি নবী হিসেবে প্রেরিত হবেন। এই হলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা করতেন। এই হলো হযরত ঈসা, যে আল্লাহ তাআলা তিনি চাইছেন হযরত ঈসা আলাইহিস সালাম কি পিতা ছাড়া তিনি কি করতেন, জন্ম দিতেন। তো তারা যখন প্রশ্ন করে যে পিতা ছাড়া কিভাবে তার জন্ম হইল, ওইটার জবাব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিতেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা নিয়ে তোমাদের প্রশ্ন হয়, হযরত আদমকে নিয়ে প্রশ্ন হয় না? আল্লাহ বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আল্লাহ তাআলা আদমকে ঠিক যেইভাবে সৃষ্টি করছেন, ঈসাকে সৃষ্টি করা তো আরো সহজতর, খালাকাহু মিন তুরাবিন, তিনি আদমকে তো কোনো মানুষ থেকে না, মাটি থেকে সৃষ্টি করছেন, সুম্মা ক্বাল লাহু কুন ফায়াকুন, তিনি মাটিকে বলছেন হয়ে যাও, সেই মাটি থেকে আদমের রূপ তৈরি হয়েছে, আল হাক্কু মির রব্বিকা, সুতরাং সন্দেহ না করে আল্লাহ বিশ্বাসী হও, আল্লাহ সব পারেন, ফালা তাকুম মিনাল মুমতারিন, আল্লাহর ব্যাপারে সন্দিহান হয়ো না,
আল্লাহ বলতে আমার ব্যাপারে সন্দেহ করো, আমি তো সব পারি, মাটি থেকে আদমকে সৃষ্টি করছি, বাবা ছাড়া ঈসাকে সৃষ্টি করতে আমি পারবো না? এটা পারবো, সহজ ব্যাপার। এই সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে দিয়েছেন, তাদের প্রত্যেকটা আকীদার যে জবাব এটা কোরআনে কারীমে আছে। এখন তারা যে ঈসাবাদের আকীদা, হযরতে ঈসাকে তারা যে গড বলে সন বলে, এইটার ফয়সালাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে আনছেন। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, ওই সমস্ত লোকেরা কাফের, আল্লাহ বলতেছেন ওই সমস্ত লোকেরা কাফের, তারা আমায় বিশ্বাসী না। আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যে মসীহ ইবনে মারইয়াম হলো আল্লাহ, যারা এই কথা বলে তারা কাফের। তারপর আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যে মসীহ ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ বলো, অথচ ঈসা ইবনে মারইয়াম সারা জীবন ভর বনি ইসরাইল জাতিকে কিসের পয়গাম দিতে দেখো। وقال المسيح অথচ মসীহ নিজে বলে ইয়া বনি ইসরাইল উবুদুল্লাহ, হে বনি ইসরাইল তোমরা আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রব্বাকুম, তিনি আমার রব তোমাদের রব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, তোমরা আল্লাহই বিশ্বাসী হও, এক আল্লাহই বিশ্বাসী হও। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিতেন। যারা শিরিক করে, যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, এটা হলো এত বড় রূপ, এই অংশীদার সাব্যস্ত করা শিরিকটা এটা এত বড় পাপ যে তাদের জন্য জান্নাত চিরতরে হারাম, চিরতরে হারাম। ওমা ওয়াহুন্নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর এরা কোনো সাহায্যকারীও পাবে না। আল্লাহ জবাব দিতেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, ওই সমস্ত ব্যক্তিরা কাফের। আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হলেন তৃতীয়বাদ, সালিসু সালাসা তিনের এক, তিনের সমষ্টি হলো আল্লাহ, এই কথা যারা বলে, আল্লাহ কোরআনে বলতেছেন এই সমস্ত লোকেরা কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ওমা মিন ইলাহিন ইল্লা হুয়া ইলাহুম ওয়াহিদ, ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহুম ওয়াহিদ, তোমাদের ইলাহ তিন নয়, তোমাদের ইলাহ কি এক, আল্লাহ বলতেছেন ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহুম ওয়াহিদ, তোমাদের ইলাহ হলো এক, একজনকে তোমরা ইলাহ হিসেবে মানো। ওয়াইল্লাম ইয়ান্তাহু আম্মা ইয়াকুলুন, আল্লাহ বলতেছে যে কথা তারা বলতেছে, এই কথা থেকে তারা যদি ফিরে না আসে, এই কথার উপর তারা যদি তাদের জীবনকে শেষ করে, লায়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। তারপর আল্লাহ তাআলা সহি আকীদা বলতেছেন, বাতিল আকীদা এটাকে রদ করার পর আল্লাহ সহি আকীদা বলতেছেন, মাল মাসীহ ইবনু মারইয়াম ইল্লা রাসূল, আরে মসীহ ইবনে মারইয়াম তিনি তো আমার রসুল ছিল, মসীহ ইবনে মারইয়াম কি ছিল, আল্লাহর রসুল ছিল। কাদ খালাত মিন ক্বাবলিহির রসুল, তার পূর্বেও অনেক রসুল এই পৃথিবীতে আসছে। ওয়া উম্মুহু সিদ্দীকা, আর তার মা সৎ, তার মা কি সৎ। এই দেখেন ইসলামের আকীদা, কোরআনে কারীমের সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত বিস্তারিত ভাবে এই আকীদা বিশ্বাস আমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছেন। একের ভিতর তিন, তিনের ভিতর এক, এই জাতীয় কোনো আকীদা, এই জাতীয় কোনো বিশ্বাস ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। এবং এই ধরনের আকীদা যদি কেউ বিশ্বাসী হয় সে কোনোভাবেই মুসলমান না। কথাটা সবার বুঝে আসলো? তারপর দ্বিতীয় আরেকটা বিষয় আপনারা দেখেন,
তুলনামূলক বিশ্লেষণের দ্বিতীয় বিষয়টা যে ঈসা ইবনে মারিয়াম সে হলো সন, সন এটা হলো গডের সন। তো আল্লাহ তাআলা নিজ পুত্রকে কেন দুনিয়াতে পাঠাইলেন এটার তারা আরেকটা ব্যাখ্যা করে, সেই ব্যাখ্যাটাও আপনাদের সামনে আলোচনা করা হইতেছে যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে জান্নাতে থাকতে দিলেন আর বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাতা, আদম তুমি তোমার স্ত্রীকে সহ জান্নাতে থাকো, ফাকুলা মিন হাইতু শিতুমা পুরা জান্নাতে বিচরণ করো যেভাবে খুশি সেভাবে খাও ঘুরো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা কিন্তু এই গাছটার কাছে যাবে না, ফাতাকুনা মিনাল যালিমিন যদি যাও ভুল হবে এর কাছে যাওয়া যাবে না। তো তারপর হইল কি যে মানব জাতির যে চির দুশ্মন হযরত আদম আলাইহিস সালামের যে দুশ্মন সেই দুশ্মনের নাম কি শয়তান। এই শয়তান হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে সেই নিষিদ্ধ যে গাছ সেই নিষিদ্ধ গাছের ফল হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে খাওয়াইল। তো এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এখন খ্রিস্টানদের আকীদা হলো যে হযরত আদম অপরাধী পাপী, জন্মসূত্রে এই অপরাধ তার সন্তানরা বহন করে আসবে, বাবা যেহেতু অপরাধী ছেলেও অপরাধী জন্মসূত্রে এই অপরাধ। এখন আল্লাহ তাআলা এই অপরাধের কারণে এদেরকে শাস্তি দিতে চান, কিন্তু শাস্তি দিলে তো সবাইকে মেরে ফেলতে হবে। এখন আল্লাহ তাআলার একটা গুণ হলো দয়া, এই জন্য তিনি সবাইকে মারতে পারেন না, আবার সবাইকে মাফ করে দিবেন এইটাও ন্যায় বিচারের পরিপন্থী, সবাইকে মাফ করে দিলে তো ন্যায় বিচার হইল না। একটা জটিল বিষয়, কি করা যায় যে আদম আলাইহিস সালামের যে অপরাধ এই অপরাধ তার সন্তানরা এই অপরাধে পাপি, শাস্তি দেওয়া দরকার। সিদ্ধান্তহীনতায় আছেন আল্লাহ তাআলা, শাস্তি যদি দিতে হয় সবাইকে মেরে ফেলতে হবে, সবাইকে মেরে ফেললে তো আল্লাহর দয়া থাকলো না, আবার যদি সবাইকে মাফ করে দেওয়া হয় তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো না। তাই আল্লাহ তাআলা শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত হলো আমার পুত্রকে মানুষ রূপে পৃথিবীতে পাঠাবো, তাকে ফাঁসি কাস্তে ঝুলাবো, তাকে ফাঁসি দেওয়ার দ্বারা মানব জাতি জন্মসূত্রে যে পাপ বহন করে চলতেছিল আমি তা মোচনের একটা ব্যবস্থা করব। এতে মানুষ পাপ মুক্ত হয়ে গেল। এই হলো একটা খুবই আজব ধরনের একটা আকীদা। এই আকীদার বিপরীতে দেখেন কোরআন কি বলে, কোরআনে কারীমের কোন জায়গায় হযরত আদম আলাইহিস সালামকে পাপী বলা হয় না, হযরত আদম পাপ করতেন তিনি অপরাধী এই কথা ইসলামী শরীয়ত সমর্থনই করে না, বরং কোরআনে কারীমের মাঝে বলা হয়েছে হযরত আদম ভুল করতেন। ভুল আর পাপ কিন্তু এক জিনিস না, আপনার গায়ের সাথে ভুলক্রমে একজন লোক ধাক্কা খেয়ে পড়ে গেল, এটা ভুলক্রমে এই ঘটনাটা ঘটছে, এই ঘটনার কারণে আপনি কিন্তু অপরাধী না, কিন্তু আপনি নিজে ইচ্ছাকৃত ভাবে একজন মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন এই জন্য আপনি কিন্তু অপরাধী। এই ভুল এবং পাপ এক জিনিস এক না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে হযরত আদম আলাইহিস সালামের সেই ভুলের আলোচনা করতেছেন, ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, হযরত আদম পানাসিয়া সে ভুল করে ফল খেয়েছে, ওয়ালাম নাজিদ লাহু আজমা সে ইচ্ছাকৃতভাবে এই অপরাধ করে নাই। এটা হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে এই সার্টিফিকেট কে দিচ্ছে, কোরআন, আল্লাহ নিজে দিচ্ছেন। এই হলো কোরআনের সার্টিফিকেট,
যে হযরত আদম তিনি ভুল করেছেন, তিনি কোনো পাপ করেন নাই, তিনি ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করেন নাই। সেই যেই জায়গায় হযরত আদম আলাইহিস সালামের নিজেরই পাপ নাই, তার সন্তানরা সেই পাপকে বহন করবে কিভাবে? আর দ্বিতীয় বিষয়, যদি হযরত আদম তিনি অপরাধী হয়েও থাকেন, সেই অপরাধের দায়ভার তার সন্তানদের উপর কেন আসবে? লা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। আল্লাহ তাআলার অটল কানুন হলো এই যে একজনের অপরাধের কারণে আরেকজনকে কোনো অবস্থাতেই দায়ী করা যাবে না। এটা ইসলামের মূলনীতি, আল্লাহ তাআলার আইনের মূলনীতি। বাবা যদি অপরাধী হয়, বাবাকে সুরক্ষিত করো। বাবা যদি অপরাধী হয়, বাবাকে শাস্তি দাও। কিন্তু বাবার কারণে কোনোদিন সন্তানকে কোনো ধরনের কথা বলা, কোনো ধরনের কটাক্ষ করা, ইসলামী আইন অনুযায়ী যে করবে সে সাথে সাথে ফাসেক হয়ে যাবে। নিষেধ, সম্পূর্ণভাবে নিষেধ। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। কোন ব্যক্তি মুমিন হয়ে গেছে, কোন ব্যক্তি একটা সময় অন্যায়কারী ছিল, দুষ্কৃতিকারী ছিল, একটা সময় সে মক্ষুর ছিল, জিনাকারী ছিল, কিন্তু সে তওবা করার পর তার অতীতকে নিয়ে কথা তোলা, তার অতীত অবস্থার আলোচনা করা, কোরআনে কারিমের সুস্পষ্ট কথা, ফুসুক যে এই কাজ যে করবে আল্লাহর আদালতে সে ফাসেক হয়ে যাবে, সম্পূর্ণভাবে হারাম। একজন মুসলমান তওবা করার পর তার অতীতকে নিয়ে যে এখন জুব্বা পড়তে, এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওর খবর জানি এককালে এই করতো সেই করতো, এই কথা যারা বলবে তারা ফাসেক, তারা পাপী মুসলমান হয়ে গেল। খুব বুঝার চেষ্টা করি। আসলে সবচেয়ে বড় কথা যেটা, যে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে ফাঁসিতে ঝুলাইল কে, এটাও তো বোঝার ব্যাপার। হযরত ঈসা আলাইহিস সালামকে তারা নিজেরা ফাঁসিতে ঝুলাইছে, বনি ইসরায়েলের লোকেরা নিজেরা ফাঁসিতে ঝুলাইছে না? নিজেরা ফাঁসিতে ঝুলানোর পর এই লজ্জাকে ঢাকার জন্য তারা নিজেরা ফন্দি আঁটলো। সেই ফন্দি আইটা তারা, এই রচনা তারা তৈরি করলো যে এটা আল্লাহ তাআলা তাকে ফাঁসিতে ঝুলাইছে। আসলে তো ফাঁসিতে ঝুলাইছে তারা নিজেরা, আর এইটার পূর্ণাঙ্গ অপবাদটা আল্লাহর উপর ছেড়ে দিল, আল্লাহ নিজে ফাঁসিতে ঝুলাইছে, আর একটা কাহিনী তারা রচনা করল। এরপর আরো গুরুত্বপূর্ণ বিষয় যেইটা, যে তারা ফাঁসিতে ঝুলাইছে, কোরআন তো তাদের এই কথাটাকেও সমর্থন করে না। ওমা কাতালুহু, আল্লাহ কোরআনে কারিমের মাঝে বলতেছেন আল্লাহর নবী ঈসাকে তারা হত্যা করতে পারে নাই। ওমা কাতালুহু ওমা সালাবুহু, তারা তাকে সুলবিদ্ধ করতে পারে নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং আল্লাহ তাআলা নিজ কুদরত দ্বারা তাদেরকে বিভ্রান্ত করে দিতেন। তারা চাইছে কিন্তু তারা পারে নাই, আল্লাহ তাআলা বিভ্রান্ত করে দিতেন। হযরত ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতেই পারে নাই। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম কোথায়? আল্লাহর নবীর ব্যাপারে আমাদের কোরআনের আকীদা, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে সুস্পষ্ট ভাবে যে আকীদার আলোচনা করতেন, ওয়া রাফিউকা ইলাইয়া, ঈসাকে আমি নিজ কুদরত দ্বারা আমার কাছে নিয়ে এসেছি, ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু, এবং কাফেরদের থেকে তাকে আমি পবিত্র করেছি, তাকে আমি রক্ষা করছি, তাকে আমি আমার কাছে নিয়ে আসছি। তাই খুব বুঝার ব্যাপার যে ইসলামের আকীদা হল হযরত ঈসা তিনি গড নন, তিনি সন নন, তাকে ফাঁসিতেও ঝুলানো হয়নি। ঈসা আলাইহিস সালাম তিনি সত্যের নবী ছিলেন, তার পয়গাম ছিল ইন্নি আব্দুল্লাহ। সূরা মারিয়াম আপনারা খুলে দেখেন, ষোলো পারার সূরা, সূরা মারিয়ামের প্রথম দুইটা রুকু আপনারা পড়ে দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলতেছেন ইন্নি আব্দুল্লাহ, শুনে রাখো আমি আল্লাহর বান্দা। আমি কি? ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা।
আমি গড নই, আমি সন নই, আমি হোলি স্পিরিট নই, ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিবেন, ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমাকে নবী হিসেবে তোমাদের কাছে পাঠাইছেন। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ তিনি আমার রব, তোমাদের রব। ফাবুদুহু, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। হাযা সিরাতুল মুস্তাকিম, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা, এইটাই আল্লাহকে পাওয়ার পথ। হযরত ঈসা এই পয়গাম্বর জাতিকে দিচ্ছেন, কিন্তু হইল কি, ফাখতালাফাল আহযাবু মিন বাইনিহিম, খ্রিস্টান সম্প্রদায় হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর তার মূল শিক্ষাকে বাদ দিয়ে এই সমস্ত মনগড়া বিষয়কে রচনা করে আল্লাহর নবীর পবিত্র পয়গামকে তারা বিকৃত করে দিয়েছে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম সত্য নবী ছিলেন, ইসলামের নবী ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা নবুয়তির যে ধারাবাহিক, যে ধারাবাহিকতা আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত নবীদের এক পয়গাম ছিল, এক দাওয়াত ছিল, আর সেই দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে মানো আর আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। সেই খ্রিস্টানরা যখন তাদের ধর্মটাকে সম্পূর্ণ বিকৃত করে ফেলল, হযরত ঈসা আলাইহিস সালাম যে ইসলাম, যেই ধর্মের আল্লাহ তাআলার যেই পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছাইছিলেন, সেটা যখন সম্পূর্ণ বিকৃত হয়ে গেল, তখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠাইলেন এবং কিয়ামত পর্যন্তর জন্য পাঠাইলেন। আগেই বলছি, হযরত ঈসা সমস্ত মানুষদের জন্য নবী ছিলেন না, কোরআন বলতেছে এবং কি বাইবেলও এই কথাকে সমর্থন করে, ওয়ারাসূলান ইলা বানী ইসরাঈল, তিনি শুধু বনী ইসরাঈলের নবী, বাইবেলের মাঝেও এই তথ্য আমার কাছে বই আছে, লম্বা আলোচনার বই আছে যে বাইবেল বিকৃতির ইতিহাস, এবং এই বাইবেলের মাঝেও ঠিক একই কথা যে যে তোমরা ইহুদি ব্যতীত অন্য কারো কাছে আমার পয়গামকে তোমরা প্রচার করো না, যে এটা শুধু আমি বনী ইসরাঈলের নবী, আমি শুধু ইহুদিদের কাছে নবী হিসেবে আসছি, এই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের কথা। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে এই পৃথিবীতে পাঠাইলেন, সমস্ত মানুষদের কাছে পাঠাইলেন, কিয়ামত পর্যন্তের জন্য পাঠাইলেন। এখন কিয়ামত পর্যন্তের জন্য সমস্ত মানুষদের জন্য নবীকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ তাআলা নিজে ওয়াদা করলেন যে অতীতের সমস্ত জাতিরা ধর্মকে বিকৃত করতে, নবীর পয়গামকে পরিবর্তন করতে, মন গড়া তথ্যের দ্বারা নবীর পয়গামকে কলুষিত করতে, এখন কিয়ামত পর্যন্তের জন্য যত মানুষ আসবে, আমি আর আমার এই শেষ নবীর পয়গামকে বিকৃত হতে দিব না। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি এখন যে এই কোরআন নাযিল করতেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আর অন্য কারো না, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমার, আল্লাহ তাআলা নিজে নিয়ে নিবেন। তাই দেখেন, আজকে 1500 বছর পার হইছে, কিন্তু কোরআনে কারীমের একটা হরফ, একটা নকশায় পর্যন্ত পৃথিবীর কেউ কোনো পরিবর্তন করতে পারে নাই, আজ পর্যন্ত কেউ কোরআনে কারীমের মাঝে একটা ভুল পর্যন্ত ধরতে পারে নাই, পারে না। এখন কিয়ামত পর্যন্তের জন্য এই পৃথিবীতে একমাত্র ধর্ম হলো ইসলাম, আর কোনো ধর্মই নেই, বাকি এই কোনটা এটা ধর্ম না। আল্লাহ বলতেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহ, আল্লাহর নিকট একমাত্র দিন ধর্ম হলো ইসলাম, এটা আল্লাহ বলতেছেন কোরআনে কারীমের মাঝে। তারপর আরো দেখেন, ওমান ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য দিনকে যারা গ্রহণ করে, অন্য দিনের মাঝে, অন্য মতবাদের মাঝে যারা সমৃদ্ধি খুঁজে,
ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل من আল্লাহ বলতেছেন এটাকে কোনো ভাবেই গ্রহণ করা হবে না وهو في الاخره من الخاسرين যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতবাদকে গ্রহণ করবে وهو في الاخره من الخاسرين আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত অবস্থায় উঠবে كيف يهدي الله قوما كفروا بعد ايمانهم وشهدوا ان الرسول حق وجاءهم البينات আল্লাহ বলতেছেন তোমরা সাক্ষী থাকো তোমরা নিজেরা স্বচক্ষে দেখতেছো আন্নার রাসূল হক আমার এই রাসূল সত্য আমি যে রাসূল তোমাদের কাছে পাঠাইছি এই রাসূল কি সত্য ওয়াজা আহুমুল বাইয়িনাত আর তিনি সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছেন তার প্রত্যেকটা কথা সুস্পষ্ট তার কোনো কথার মধ্যে গুজামিল নাই তার কোনো কথার সাথে বিবেকের সংঘর্ষ নাই তার প্রত্যেকটা কথা বুঝে আসে আল্লাহ বলতেছেন এরকম ভাবে বুঝে আসার পর এরকম সত্য নবী পাঠানোর পর যারা সত্য নবীর পয়গামকে গ্রহণ করবে না والله لا يهدي القوم الظالمين ترى আসলে নিজের উপরে জুলুম করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না اولئك جزاؤهم তাদের প্রতিদান হলো আন্না আলাইহিম লানাত আল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন সার্বক্ষণিক তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হয় সার্বক্ষণিক তাদের উপর ফেরেশতাদের লানত বর্ষিত হয় সার্বক্ষণিক যারা আল্লাহর দিন ইসলামকে বাদ দিয়ে অন্য দিনকে যারা গ্রহণ করে অন্য দিনকে যারা সত্য মনে করে অন্য দিনের উপর যারা অটল থাকতে চায় আল্লাহ বলতেছেন তাদের উপর সার্বক্ষণিক আল্লাহর লানত বর্ষিত হইতেছে খালিদিন ফিহা চিরকাল তাদেরকে জাহান্নামের মাঝে থাকতে হবে লা ইউখাফফু আনহুমুল আযাবু ওয়া লাহুম ইউনজারুন একটা দিনের সামান্য একটা বেলার জন্য তাদের উপর শাস্তিকে হালকা করা হবে না ওয়া লাহুম ইউনজারুন তাদেরকে আর কোনো অবকাশ দেওয়া হবে না তো দেখেন খুব পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করেন কোরআন বলতেছে ধর্ম একমাত্র কি ইসলাম তাই ইসলামকে গ্রহণ করতে হবে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকার সুযোগ ইসলামে নাই কেউ যদি মনে করে যে ধর্মের ব্যাপারে আমি নিরপেক্ষ থাকলাম সেই সুযোগটা আল্লাহ কোরআনে দিচ্ছেন না আল্লাহ বলতেছেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামকেই গ্রহণ করতে হবে আর ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কিছুকে গ্রহণ করো তাহলে ইয়ুকবাল আমিন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন মৃত্যুর অপেক্ষা করো মৃত্যুর সাথে সাথে তোমার সাথে আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা তুমি দেখতে পারবে ইসলামকে গ্রহণ করতে হবে জীবনের সর্বক্ষেত্রে শুধু ইবাদতের ক্ষেত্রে আমি ইসলামকে গ্রহণ করলাম ব্যবসার ক্ষেত্রে গ্রহণ করতে রাজি না ইবাদতের ক্ষেত্রে গ্রহণ করলাম রাজনীতির ক্ষেত্রে গ্রহণ করতে রাজি না ইবাদতের ক্ষেত্রে গ্রহণ করলাম ঘর নীতি পরিবার পরিচালনার ক্ষেত্রে ইসলামকে গ্রহণ করতে রাজি না এই সুযোগ আল্লাহ তাআলা রাখতেছেন দেখেন কোরআনে কারীমের সূরা বাকারা 208 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার যারা ইমানের দাবি করতেছো উদখুলু ফিসসিলমি কাফা পুরোপুরিভাবে তোমরা ইসলামে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের অনেক ধরনের ডাক আছে কোন ডাকে তোমরা সাড়া দিবে না ইন্নাহু লাকুম আদুবুম মুবিন মনে রাখবে তোমাদের চূড়ান্ত শত্রু হলো শয়তান সে প্রস্তুত প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান প্রস্তুত তোমাকে ডাকার জন্য আসো এই রাস্তায় আসো কামিয়াবি হবে সমৃদ্ধি হবে উন্নতি হবে অগ্রগতি হবে এই পথে আসো মসনদ টিকবে ক্ষমতা টিকবে অর্থনীতি টিকবে এই পথে আসো শয়তান বিভিন্ন পথ দ্বারা ডাকবে তোমার কোনো ডাকেই সাড়া দেওয়া চলবে না এক আল্লাহর ডাকে সরল পথে তোমাকে চলতে হবে ফাইন জালালতুম মিম বাদি মা জাআতকুমুল বাইয়িনাত
সুস্পষ্টভাবে কুরআনের এই পয়গাম তোমার কাছে পৌঁছার পর তুমি যদি পদবিচ্যুত হও, পালামো জেনে রেখো ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ কিন্তু প্রতাপশালী, আল্লাহ কিন্তু প্রতাপশালী। মনে রাখবা আল্লাহর এই গুণ, আল্লাহ যেমন রহমান, যেমন তিনি রহিম, যেমন তিনি ক্ষমাশীল, তেমন তিনি জুন্তিকাম প্রতিশোধ গ্রহণকারী, শাদীদুল ইকাব তিনি কঠোর শাস্তিদাতা। তিনি যেইভাবে জান্নাতকে সৃষ্টি করতেন সেইভাবে তিনি জাহান্নামকে সৃষ্টি করতেন। জান্নাত যেরকম আরামের জায়গা, জাহান্নাম ঠিক ওরকম আরামকে হারাম করার জায়গা। আল্লাহর সাথে মোকাবেলা, আল্লাহর দিনকে নিয়ে বিদ্রুপ করা, আল্লাহর দিনকে বাদ দিয়ে ভিন্ন দিন নিয়ে গবেষণা পর্যালোচনা করা, এটা বাদ দাও যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও। সূরা বাকারার 85 নম্বর আয়াত দেখুন, আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব, তোমরা কি আমার পুরা কিতাবকে গ্রহণ করো না, অল্প অংশকে তোমরা গ্রহণ করতেছো। আফাতুমিনুনা বিবাযিল কিতাব, তোমরা কিতাবের কিছু অংশ গ্রহণ করতেছো, ওয়া তাকফুরুনা বিবাযিল, আর কিছু বাদ দিছো, কোরআন অর্ধেক মানি অর্ধেক মানি না। আল্লাহ বলতেছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমরা নিজেরাই ফয়সালা করো। মাইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মাঝে যারা ঠিক এরকম কাজ করবে, মা জাযাউ, তার কি প্রতিদান হতে পারে, নিজেরা ফয়সালা করো। আল্লাহ বলতেছেন যারা আল্লাহর কোরআনকে অর্ধেক মেনে বাকি অর্ধেককে বাদ দিতে চায় তাদের সাথে আমি কেমন আচরণ করব, ফয়সালাটা তোমরা নিজেরা করো। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের ব্যাপারে আমার ফয়সালা হলো, খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়ারাউ ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তোমরা যা করতেছো আল্লাহ সব জানেন, আল্লাহ উদাসীন না। আল্লাহু বিগাফিলিন আম্মা, আল্লাহু বিগাফিল, আল্লাহ গাফেল না। বিমা তাআমালুন, তোমরা যা করো এই ব্যাপারে আল্লাহ কি না, গাফেল না। উলাইকাল লাযীনা আসতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, আল্লাহ বলতেছেন এই সমস্ত লোক হলো তারা যারা দুনিয়ার মসনদের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার টাকার জন্য তারা আখিরাতকে দুনিয়ার কাছে বেচা দিছে। উলাইকাল লাযীনা আসতারাবুল হায়াতাদ দুনিয়া, এরা হলো ওই সমস্ত লোক, আসতারাবুল হায়াতুদ দুনিয়া বিল আখিরা, যারা আখিরাতটাকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে। ফালা ইউখাফফু আনহুমুল আযাব, সুতরাং আখিরাতের ফয়সালা তাদের সাথে এই হবে, ফালা ইউখাফফু আনহুমুল আযাব, তাদের থেকে আযাবকে হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে বিন্দু মাত্র সাহায্য করা হবে না, কোন সাহায্যকারী তারা পাবে না। এই দেখেন, এটা গল্প না, এটা প্রতিবাদ না, এটা ইসলাম, এটা জান্নাতের পয়গাম, এটা জাহান্নাম থেকে বাঁচার পয়গাম। এটা কোন গল্প না, কারো কোন কাজের প্রতিবাদ না, এটা ইমান, এটা ইমান। নিজ ইমানকে তো হেফাজত করতে হবে, নিজ ইসলামকে হেফাজত করতে হবে। জান্নাত জাহান্নামকে আমরা বিশ্বাস করি না, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য ইসলামকে গ্রহণ করতে হবে, ইসলামে বিশ্বাসী হইতে হবে। অন্য ধর্ম তাদের প্রতি সহমর্মিতা ইসলাম প্রকাশ করে, কিন্তু ইসলাম ধর্ম হিসেবে এই জমিনের মাঝে আল্লাহর ধর্ম একমাত্র ইসলাম, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের দিলের মাঝে থাকতে হবে। এই বিশ্বাসকে কেউ যদি বিসর্জন দেয়, ধর্মের ব্যাপারে কেউ যদি নিরপেক্ষ থাকতে চায়, তার ফয়সালা তো আবু তালেবের মতো, যে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকে, থেকে তার জীবনকে যে শেষ করছে তার ঠিকানা কোথায় বলেন? তিনি তো শুধু ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন তাই না, সত্য ধর্ম ইসলামকে যে পরিমাণ সাহায্য আবু তালেব তার অবস্থান থেকে করতেন, তার নজির, তার দৃষ্টান্ত তুলনাহীন। কিন্তু তারপর আবু তালেবের ঠিকানা কই বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা খাজা আবু তালেবের ঠিকানা কোথায়? আমাদের মুসলমানদের ব্যথা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের একমাত্র ব্যথা ছিল যে আমার চাচাকে আমি মুসলমান করতে পারলাম না। নিরপেক্ষ ছিলেন, এই নিরপেক্ষের ফল তাকে অনন্ত অসীম জিন্দগির জাহান্নাম দ্বারা তাকে এর ফল ভোগ করতে হবে। এই সকলের প্রতি আবদার, ভাই হিসেবে আবদার, মুরব্বি হিসেবে আবদার, ইসলামকে দিন হিসেবে গ্রহণ করি, আমার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সর্বক্ষেত্রে দিন একমাত্র ইসলাম, এই বিশ্বাসে আমরা বিশ্বাসী হই, এইটাই নাজাতের একমাত্র পথ, এইটাই জান্নাতের একমাত্র পথ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পথের পথিক হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।